আপনারা যে যে মুসলিম বিজ্ঞানী বা দার্শনিক কবিদের যে ইয়াটা আমরা ছোটবেলায় পড়ছি আমাদের ইয়া ছিল ইসলামের যে শিক্ষা বই ছিল ওখানে এরকম লেখা ছিল যে ওনারা হচ্ছেন গিয়ে এরকম মুসলিম অনেক বড় বিজ্ঞানী কিন্তু পরবর্তীতে আমি হচ্ছে গিয়ে একটা বই পড়লাম একশো মুসলিম মনীষীর ওখানে পরিষ্কার এটা লেখা আল রাজি যিনি ছিলেন তিনি একজন ইসলাম বিদ্বেষী ছিলেন এবং তার বইও আছে ইসলামের বিরুদ্ধে লেখা বইও আছে ওনার মানে সামগ্রিক ওনার জীবনটা কিন্তু আমরা যখন ওই যে ছোটবেলায় স্কুলে যে বইটা পড়ছি সরকার থেকে মানে পাঠ্য বই সেখানে কিন্তু আবার আল দেখানো হয়েছে যে সে একজন মুসলিম এবং মুসলিম বিজ্ঞানীদের আওতায় আমরা তাকে পড়ছি ঠিক বলেছেন আলরাজি আল라জির একটা বই আছে বইয়ের নাম টাইটেলই হচ্ছে ভন্ডনবীর ছলচাতুরি হ্যাঁ মানে এটার এটাকে বাংলা করলে ভন্ডনবীর ছলচাতুরি মানে এই রকমের বই লিখে বই লেখার পরেও তাকে মানে তাকে নিয়ে মুমিনরা গর্ব করে সে একজন মুসলিম বিজ্ঞানী এটা যে কি হাস্যকর কথা সেটা মানে বলার কিছু নাই আমি তাহলে এই জিনিসটা একটু দেখাই আগে এরিন আইরিন আপনাকে আমি একটা জিনিস ভিডিও একটু দেখাই আপনি কি ভিডিওটা একটু সময় আছে আপনার

শুনাশা যারা তারা কি বলতেছে তারা কি বলে এরা কি আসলেই সত্যিকার অর্থে ইমানের কথা বলছে কি না আপনি শুনেন কি বলে শুনেন আল্লাহ তাআলা সম্পর্কে কি রাখে বলতেছে আল কাদি আল হাইউল কাদুল আলী লাইসা বিআরদিক লাইসা আর আল বুঝেন

মানে তার বিবেকে বলবে যে শিশু শিশুর সাথে এগুলা করা অন্যায় কিন্তু সে বিবেককে বিশ্বাস করে বিবেক হ্যাঁ এটা ব্যবহার করা যাবে ব্যবহার করা যাবে না আমাদের কাছে শিশু কবি দবি আছে মানে ধরেন এই যে জাকারিয়া সাহেব গনিমতের মাল হিসেবে কাফের মেয়েদেরকে ধরে আনছে এন্ড বিবেক বলতেছে যে না এটা করা ঠিক হবে না এটা করা উচিত না না এটা করব না কিন্তু বিবেকের কথা শোনা যাবে না আমার শিশু কবি দবি কি কোলেছে শিশু কবি দবি শুনলো কি কোরআনে কি বলা আছে

তাহলে যারা নিজে থেকে বলতেছে আমরা মুসলমান না তাদের মানে তাদের নামে গ্রুপ খুলতেছে ইসলাম প্রচারের জন্য এটা কেমন হিপোক্রেসি আপনি এটা হচ্ছে এটা হচ্ছে চাঁদাবাজ চাঁদাবাজ বলতে এটাদের মধ্যে ডিগनिटी বলে কোনো কিছু নাই এই যে যারা এই ইবনে সিন এদেরকে প্রমোট করে তারা কি জানে না যে তারা তাদের মধ্যে তারা কি কখনো শুনে নাই অফকোর্স তারা শুনছে বাট যত তারা ওটা ব্যবহার করতে পারে যতক্ষণ ও সায়েন্স আছে আমাদের কাছে এই আছে সেই আছে এটা বলে যতক্ষণ তার নাম ভাঙ্গায় খেতে পারে নাম ভাঙ্গা খাবে যখন তারা ওই নাম ভাঙায় খাওয়াই তারা যখন পাওয়ারে আসবে তখন তারা কেন কাফের এটা আবার নিজেরাই বলবে

দায় নাই এটা দিয়ে আমরা জানি তারা বাটপার এবং তারা বাটপারি নিয়ে ইয়ে হ্যাপি কারণ হচ্ছে আমাদের নবী বলে গেছে যে দেখেন আমাদের নবী বলে গেছে কাফেরদের সাথে লড়াই ও যুদ্ধের ক্ষেত্রে ধোকা ও প্রতারণা জায়েজ এই আমরা এরকমের বাটপারি করি এই মুমিন আমরা হচ্ছে মুমিন বান্দা আমরা নবীর শিক্ষা অনুসারে এই বাটপারি গুলা করি এটা করে তারা হচ্ছে গর্বিত এক একজন গর্বিত কি বলবো বলেন কি বলবো কিছু বলার নাই আরো একটা বিষয় বর্তমানে যেটা সব থেকে বেশি দেখা যায় যে নজরুলকে নিয়ে যে কামরা কামড়িটা হইতেছে নজরুল তো মানে আহ ভার্সেটাল জিনিয়াস ছিল সব রকম লেখা লিখতো উনি সব ধর্মের ব্যাপারে লিখতো কম বেশি যেমন আইরিন আপু আপনি বলেন তো ধরেন এখন যদি ইসলাম পাওয়ার আসে দুই দিন নজরুলকে গ্লোরিফাই করা হবে আপনার কি মনে হয় হ্যাঁ এখন নজরুলকে তারা যেভাবে গ্লোরিফাই করে ইসলাম যদি দেশে যদি শরিয়া আইন প্রতিষ্ঠিত হয়ে যায় দুই দিন তারা তারপরও নজরুলকে নিয়ে গ্লোরিফাই করবে ওনাকে তো মাইরাই ফেলবে এক্স্যাক্টলি তাহলে না হচ্ছে দেশ থেকে ইয়া করে দিবে বের করে দিবে কারণ ওনার ওনার উনি রাম ভজন লিখছেন হিন্দিতে ওনার মানে শ্যামা সংগীত আছে ওনার মানে ওনার লেখায় তো বিভিন্ন ধরনের গল্প হোক ছোট গল্প হোক সেটা কবিতা হোক সব কিছুতেই তো এটা হচ্ছে ভিন্ন ধর্ম এটা প্রতিবাদী বিদ্রোহী ব্যাপার তো এটার সাথে মানে কিভাবে যে তারা খুঁটে খুঁটে বুঝানোর চেষ্টা করতেছে যে রবীন্দ্রনাথ ওদের কিন্তু নজরুল আমাদের আমাদের ইসলামের নবী মানে ইসলামের কবি আর কি অথচ যেখানে যে এই ধরনের প্রেমের কবিতা টবিতা লেখা সবকিছু হারাম যেখানে নবী বলেছেন যে পেটে পুজ ভর্তি থাকার থেকে কবিতা থাকা হচ্ছে সব জঘন্য পেট ভর্তি পুজ থাকার থেকে পেট ভর্তি কবিতা হচ্ছে জঘন্য জঘন্য বিষয় এবং এই এখন নজরুল নজরুলের পা ধরে মুসলমান বানানোর জন্য যাই হোক ঠিক আছে আইরিন আপু বলেন আর কি কোনো পয়েন্ট আছে আপনার বলার না আমার আর কোনো পয়েন্ট নাই আসলে বলা শুরু করলে তো আর শেষ হবে না প্রতিদিনই তো দেখা যায় যে তাদের কত রকম কত ধরনের চেহারা ঠিক আছে তাহলে আপনাকে বিদায় জানাচ্ছি ভালো থাকে একটা প্রশ্ন আইরেন আপনি কি তাদের ঝাঁট পাট পারি দেখে জোলে পুরে ছাড়খাড় হয়ে যাচ্ছেন কিছু কিছু তো মাঝে মাঝে মেজাজ গরম লাগে কি করব মানে বলতে পারি না অনেক কিছু জানা সত্ত্বেও এই যে এই যে ইউ ফিল ডিসগাস্টেড যে এগুলো এত জাতবার পার কেমনে হয় তো এটা হচ্ছে তাদের অ্যাচিভমেন্ট ও আমরা কত বড় ইতর আমাদের ইতর আমি দেখে লোকজনের লোকজন ডিসগাস্টেড ফিল করে ও এটাই আমাদের অ্যাচিভমেন্ট এটাই এইটাই আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে আচ্ছা আরেকটা বিষয় মানে বর্তমানে তো পিনাকি যিনি উনি তো পীর এখানকার তো উনার যে একটা বক্তব্য নিয়ে দিলেন কিছুদিন আগে যে হিন্দু ধর্ম নাকি কোনো ধর্ম না হ্যাঁ ধর্ম হচ্ছে ইসলাম তো আমার ওখানে আমি যতদূর জানি যে ধর্ম শব্দটা ভারতের কনটেক্সটে ব্যবহার করা হয় যেমন ভারতের যেই বিশ্বাস গুলা সেটা হচ্ছে গিয়ে বুদ্ধিজম জৈনিজম হিন্দুইজম এইগুলাতে হচ্ছে ধর্ম শব্দটার ব্যবহার হয় এই এই এলাকার কনটেক্সট কালচারাল কনটেক্সে ইসলাম তো ধর্ম তাহলে হবে না এটা হবে দিন বা সুরিয়া বা মাজহাব আপনি আরবির সাথে আরবিকে লাগাবেন হ্যাঁ ধর্ম তো একটা সংস্কৃত শব্দ এবং ধর্ম ভারতের কনটেক্সে ব্যবহার হয় ওইটাকে বলতেছেন যে উল্টা যে হিন্দু ধর্ম ধর্ম না কিন্তু ইসলাম ধর্ম ধর্ম মানে টোটাল জিনিসটা ঘুরে গেল না আসলে তো হবে হিন্দু ধর্মটা ধর্ম আর ইসলাম ধর্মটা মানে ইসলামটা হচ্ছে কি দিন বা মাঝহাম বা সরিয়া হ্যাঁ ঠিক আছে আপনার সাথে একমত এবং এই যে পিনা কি হচ্ছে একমাত্র হিন্দু যে জানাতে যাবে আল্লাহ পাক তার জন্য স্পেশালি স্পেশালি জানাতে নেবে তাকে একমাত্র স্পেশালি হিন্দু স্পেশালি স্পেশালি সাপনার জানাতি সাপনার রাখছে মোর রাখে তাকে সাপনার ইস করা হবে

এই আমি এই কথা শুনতে শুনতে सुनते सुनते তো মানে এখন এটা पत्ता না দেখে এখন কি বলা বইলা मजा পায় না আপনি এই যে पत्ता দিলেন দেখবেন কালকে হিসাব আর বলবে ওহ হো খুব দাম পেয়েছি আমি আগামীতে এরকম কমেন্ট অনেক অনেক দাম পাবো আমার একটা কাল আবার এসে একটা ব্যাকআপের মতো কমেন্ট করব আবার আবারটা স্ক্রিনে দেখাবে ফরাজ ভাই আমার আমার বেকুব আমার ব্যাকুপ গिरी দেখে তারা জুলে পুরো শেষ হয়ে যাবে কত বড় ব্যাকুপ আমি জীবন সার্থকতা ভাই আচ্ছা আয়িন আপু তাহলে আজকে আপনাকে বিদায় জানাই আমরা আচ্ছা আপনাদেরকে অনেক ধন্যবাদ আচ্ছা ঠিক আছে ভালো থাকেন